এইরকম কি কোনো এক্সাম্পল আছে যেখানে হচ্ছে যে টাকা নিয়ে ভাইগা গেছে সরকারকে ইনভেস্ট করার পরে? মনে হয় নাই সরকার। সো আচ্ছা এটার ক্লোজেস্ট অল্টারনেটিভ মানে ক্লোজেস্ট সিমিলার এক্সাম্পল হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র তুমি সরকারের কাছ থেকে কিনো, সঞ্চয়পত্রের জন্য আমরা যে টাকা দিই ওটা সরকারের কাছে যায় এবং রিটার্ন যেটা ওটা সরকার দেয়, এবং কখনো কেউ বলে না যে সরকার সঞ্চয়পত্র নিয়ে পালায় যাবে। সরকার তো আসলে পালায় যেতে পারে না, সরকার তো সরকারই, সরকার কিভাবে পালায় যাবে? সো হওয়ার কথা না কাগজে কলমে এই জিনিস, বাট জাস্ট ওই যে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট অনেক বেশি অনলাইনে, সো এই কারণে হুম আওয়ামী লীগ হেটার অনেক বেশি, উইচ ইজ ইটস ইটস ওনলি ফেয়ার যে যাকে নিয়ে ভালো কথা, যাকে নিয়ে খালি ভালো কথাই বলা যায়, খারাপ কথা বলা বিপদের কথা হইতে পারে, তাকে মানুষ অত পছন্দ করবে না, এটা একটা স্বাভাবিক। যে এই জিনিসটা ম্যাক্সিমাম বলতে দেখছি যে ইটস এ বেল আউট পলিসি, অনেকে বলতেছে যে এখন টাকা ক্রাঞ্চ চলতেছে, সো টাকা কালেক্ট করার জন্য তারা অনেকে বলতেছে যে এই জিনিসটা করছে। আই এম হ্যাঁ নট রিয়েলি হতে পারে 100% শিওর অ্যাবাউট তোমার, ইট, বাট হ্যাভ ভ্যালিড আর্গুমেন্ট। আমার আরেকটা ব্যাপার, ভিডিওতে হ্যাঁ এনআইএতের পেনশন নিয়ে একটা ভিডিও আসবে, আমারও পেনশন নিয়ে একটা ভিডিও আসবে, আমার ভিডিওর শুরুতে একটা লাইন ছিল যে সরকার রিসেন্ট অনেকগুলো ভালো ভালো কাজ করতেছে, যেমন মেট্রো রেলের পরের লেন উদ্বোধন, তারপরে এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, তারপর ডিজিটাল ব্যাংক, এবং এখন আমরা দেখতেছি ইউনিভার্সাল পেনশন। তারপর আমি পরে এডিটরকে বলছি ভাই এটা বলার দরকার নেই, এটা এটা আপনি বাদ দিয়ে দিন। আমার মানে একমাত্র লজিকটা হইলো যারে নিয়ে খারাপ কথা বলতে ভয় লাগে তারে নিয়ে এত ভালো কথা বলা উচিত না, এটা হইলো একমাত্র লজিক। ভাই ভালো, গুড পলিসি, কিন্তু এই ভালো পলিসি কিন্তু তাই না, ওয়ার্কস ইন ডিফারেন্ট জিনিসগুলো ওয়েজ। আসলে ভালো আমি বলছিলাম, কিন্তু তারপর আমি বলছি এটাকে এটা বাদ দিয়ে দিই, কারণ খারাপ কথা বলতে ভয় লাগে, ভালো কথা বলবো কেন? ফেয়ার এইটার ফেয়ার, উল্টাটা মানে অনেকে যেটা সাদমান সাদমান বললো যে অনেকে যেটা বলতেছে যে এখন যেহেতু ইলেকশন আসতেছে সামনে, দ্যাটস ওয়াই এইটা রাদার দেন একটা ফিনান্সিয়াল, মানুষের ফিনান্সিয়াল লাভ হবে এই চিন্তার থেকে এটা একটা মানে ইলেকটোরাল মোটিভ আর কি, মানে হচ্ছে ইলেকশন সামনে আসতেছে একটা কিছু একটা দেই, শক্ত কিছু একটা দেই যাতে করে হচ্ছে মানুষজন অনেক খুশি হয়ে যায়। সো এইটা তো অনেকেই বলতেছে যে মানে যথাযথ অবকাঠামো ঠিক মতন সবকিছু ম্যানেজমেন্ট না সাজায়ে আমি যখন এরকম একটা পেনশন স্কিম ঘোষণা করে ফেলি জিনিসটা খুব জলদি হয়ে যায়, খুব তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে। সো এত তাড়াহুড়া করা দরকার ছিল কিনা এটা অনেকে জিজ্ঞেস করতেছে। বাই দ্য ওয়ে মানে আমার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে সঞ্চয়পত্র তো আমি সরকারের কাছে টাকাটা দিতেছি, তো সঞ্চয়পত্রে আমি কেন এই ইয়াটা করি না, সন্দেহটা করি না যে আচ্ছা এটা তো সঞ্চয়পত্র নিয়ে টাকা নিয়ে তো মানুষ ভাইগা যেতে, সরকার তো ভাইগা যেতে পারে, তো এটা ভয় করি না। কিন্তু পেনশনের ক্ষেত্রে আবার আমি ঠিকই ভয়টা করতেছি। আবার আরেকটা ভয় যেটা করতেছি, আচ্ছা সরকার যদি চেঞ্জড হয় তাহলে যদি পেনশন স্কিম বাতিল করা দেয় তখন আমার সব টাকা যদি গায়েব হয়ে যায় তখন কি হবে? এই তো এই এই সঞ্চয়পত্রের টা অত লাগে না, কারণ সঞ্চয়পত্রে টাকা দেওয়ার পরের মাস থেকে মোটামুটি রিটার্ন পাওয়া যায়। পেনশনের ক্ষেত্রে তুমি 10 বছর ওয়েট করতেছো মিনিমাম, কারণ অ্যাটলিস্ট সবচেয়ে লোয়েস্ট যে প্ল্যান ওটি তো 10 বছরের প্ল্যান, 10 বছরের তো কমে কোনো প্ল্যান নেই। সো অ্যাটলিস্ট আমার টাকার রিটার্ন আমি পাবো নাকি এটা জানার জন্য আমার 10 বছর অপেক্ষা করতে হচ্ছে, যেটা একটা আনসার্টেনটি ফ্যাক্টরটা একটু হাই হয়ে যায়। সঞ্চয়পত্রে তো পরের মাস থেকেই আমি রিটার্ন পাচ্ছি, ওই ব্যাপারটা কাজ করে। আর আরেকটা অ্যাঙ্গেল হইলো আওয়ামী বিরোধী ইনফ্লুয়েন্সাররা অনলাইনে কি বলতেছে ওইটার উপরও অনেক ন্যারেটিভ চেঞ্জ হয়, সো ওরা অনেক সরব এটার এগেনস্টে, যেটাও আমার ধারণা একটা কারণ যে কারণে মানুষ অনেক এটা বিরোধিতা করতেছে বা অ্যান্টি পেনশন ইয়া মোশন কাজ করতেছে।